মধ্যেও সন্ধ্যা। এই কথা বলার পরে মেয়ের বাবাটা সুন্দর করে মেয়েটা মেয়ের বাবাকে লম্বা করে শুয়াইয়া চোখটা খুললা, যে এই মাত্র ধুলা মুবার গুলু চোখের মধ্যে ঠাইলা দিছে। এই মুহূর্তে দুইটা চোখ ঠান্ডা ঠান্ডা লাগে। মেয়ের বাবা ডাক দিয়ে গে আম্মা গো, কোথায় থেকে তুমি কোন ওষুধ আনছো, জীবনে কত ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইছ গো মা, চোখের ব্যথা শুধুমাত্র বেড়েছে, এ কোন ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইলা, আমার চোখ দিগো ঠান্ডা ঠান্ডা লাগে, আমার চোখ দিগো আরাম আরাম লাগে। মেয়েটা ডাক দিয়ে গে বাবা, আপনি মেহরবানি করে একটু চোখটা খুলে না, দেখি আপনি চোখে দেখেন কিনা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আয়েশা ও আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে গড় সংসার করেছেন, আমার নবীর চেহারাটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, শোনো শোনো, ইউসুফ নবীর দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পায় নাই। ওই মজলিসে যদি তারা আমার নবীকে দেখত, শুধুমাত্র আঙ্গুল নয়, তাদের কলিজাটা কাইটা খান খান কইরা ফলাইতো, জাররা পরিমাণও তারা টের পেত না। বন্ধু না স্রষ্টা আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, সব ক্ষমতার প্রতি বাধ্য, হর হামেশা আগায় আল্লাহ, রাইত হইলে ডরায় রাইত হইলে ডর বয়স কলি উইলা যায়। ভয়েস অফ সুন্না, সুন্নতের সত্যবাণী। আমার যুবক ভাইরা, আলোচনা শুরু করে দিলাম, আকাশের মনটাও বেশি ভালো না, যতক্ষণ আমি আলোচনা করব মনোযোগ দিয়ে শুনবেন। এই মাস্টার নাম হলো রবিউল আউয়াল। ইদানিং একটা বিষয় বড় ভালো লাগছে, বাংলাদেশের জামাত ইসলাম আছে না নাই, আরো যারা আছে না নাই, ওই জামাত ইসলাম কি দেখতেছি, ফেনিতে ফেনিতে জামাত ইসলাম সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করেছে, কথা বলেন ঠিক কিনা? সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করে আনন্দ রেলি করে, এমনে না হেমনে, আমরা কিন্তু রাগ করি না, যে কোনো ভাবে কেউ সিরাতুন নবী মাহফিল করে বারোই রবিউল আউয়াল, কেউ সিরাতুন নবীর ব্যানার দিয়ে জুলুস করে, আমরা এদের মতো এত একরুখানা যে বেদাতি ফতোয়া দিব, যে কোনো ভাবে তোমরা নবীর স্মরণ করো আমরা খুশি। এই জন্য আবার দেখলাম বাংলাদেশের যে সমস্ত হুজুররা ঈদে মিলাদুন নবীকে নিয়ে ফতোয়া দিত, ঈদে মিলাদুন নবী নিয়ে ফতোয়া দিত, ইদানিং দেখলাম তারাও ঈদে মিলাদুন নবীকে সমর্থন দিচ্ছে। আমি একটাই কথা বলেছি, দিন শেষে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকায় আকাশে উড়বে, কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো মুনাফিকি নাই, আমাদের মধ্যে অনেক মুহাক্কিক আলেম আছে, কেউ আছে কোরআনের আয়াতের অর্থ তুলে, কেউ আছে তাফসির করে, কেউ আছে শুধুমাত্র দালালি করে, আবার আহলে সুন্নাত ওয়াল জামাত শুধুমাত্র দলিলের জোরে কথা বলে, ঠিক কিনা? আমি একটা কথা বলতে চাই, আপনারা জানেন ব্রাহ্মণ বাড়িয়া কসবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসের মধ্যে আক্রমণ করেছে, ৫০ থেকে ৬০ জন মানুষ আহত হয়েছে,
বিজয়নগরে ঈদ মিলাদ নবী সাল্লামের জুলুসের মধ্যে পিকআপে আগুন ধরায় দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চারা এটার ভিতরে ছিল, পিঠের মধ্যে আগুন লেগে গেছে। এইভাবে তারা আক্রমণ করে রক্তাক্ত করে দিয়েছে। আমি মনে মনে ভেবেছিলাম বাংলাদেশে এই বুঝি একটা সুন্দর সময় আসছে আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার, কিন্তু দেখলাম এই সত্য মিলাদুন নবীতে আক্রমণ করে দিয়ে তারা পার্থক্য হয়ে গেছে। এভাবেই যদি চলতে থাকে এই দেশের মধ্যে হক কায়েম হবে না। খেলাফতের কথা বলে যারা মানুষের গায়ে আগুন লাগায়া দেয়, খেলাফতের কথা বলে যারা মানুষের জোশে জুলুসে আক্রমণ করে রক্তাক্ত করে, তাদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। কারণ নীল নদের পানি যেমন নীল না, তাদের মুখের ইসলাম ও ইসলাম না। যদি তাদের মুখের ইসলামটা মানবিক হতো, তাইলে কোনদিন জসকে জুলুসের রেলির ভিতরে 85 বছরের মুরব্বীরে পাথর মাইরা রক্তে লাল করতে পারতো না। যদি এদের মুখের ইসলামটা মানবিক হতো, কোনদিন ছোট ছোট বাচ্চারা গায়ের মধ্যে আগুন ধরায় দিতে পারত না। এদের মুখের ইসলামটা যদি মানবিক হতো, কোনদিন একজন মাদ্রাসা মসজিদের ইমামের গায়ের মধ্যে রক্তাক্ত করতে পারত না। ঠিক কি না বলো? আমরা মনে মনে ভাবছিলাম এই বুঝি বাংলাদেশে একটা সুযোগ আসছে, হয়তো আমরা বোঝাইয়া তারা নিব নাইলে তারা বুঝ যাইব, আর সব আলেমরা একসাথে মিল্লা বুঝি দেশের মধ্যে একটা প্রেমের পতাকা ওরাম দিল না রে দিল না। এইরকম মসজিদ আক্রমণ করলে আর এইভাবে যদি মেসেজ দিতে থাকেন বাইরে বাইরে কিলাকিলি, পাবলিক মনে করবে হুজুররা আসলে বেশি বালা না, কথা কন ঠিক না। এইভাবে যদি কামরা কামড়ি করেন আলেমদের স্বপ্ন পূরণ হবে না। এই জন্য যুবক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে হাজার হাজার মানুষ যারা আনন্দের সাথে এসেছেন, এটার নামই হলো ঈদ। যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, একটা কথা মনে রাখবেন, অনেকে বাংলার জমিনে বলেন ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই। কয়নি বাজান, কয়নি কয়নি? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া কোনো ঈদ নাই। আমি তাদেরকে বলতে চাই, আপনাদের অন্তরের ভিতরে নবীর মহব্বত নাই। নবীর মহব্বত যদি থাকতো তাইলে কোনদিন নবীর হাদিস মুবারক কে অস্বীকার করতেন না। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর উপরে মিথ্যা বানায় মিথ্যা কথা বলে বলে হাদিস বানায় বানায় বলে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামের মধ্যে করে নিল। আল্লাহর হাবিব জুমার দিনকে ঈদ বলেছেন, তাইলে কয়টা ঈদ হলো? আল্লাহর হাবিব আরাফার দিনকে ঈদ বলেছেন, ঈদ কয়টা হলো? তাহলে যারা বলে ঈদ হলো দুইটা, তারা আমার নবীর হাদিস কে অমান্য করে। যারা নবীর হাদিস কে অমান্য করে তারা কোনদিন নবীর শাফাত পাবে না, কথা বলেন ঠিক কিনা? ওরা জানে না ঈদের প্রকারভেদ। ওরা যদি জানতো ঈদ কত প্রকার, তাইলে কোনদিন এমন ভাবে ফতোয়াবাজি করতো না, অন্ধভাবে দালালি করতো না, সংঘাত লাগায় রাখতো না। ঈদ হলো দুই প্রকার, জোরে কোন ঈদ কয় প্রকার? একটা নয় ঈদ এ শারঈ, আর একটা হলো ঈদ এ সুর। ঈদ শারঈ মানে হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল জুমআ, ঈদ এ আরাফা। এই ঈদের নাম ঈদ এ শারঈ। ঈদ এ শারঈ হলো হাদিস দ্বারা প্রমাণ, আর ঈদ এ সুরুর, ওই ঈদ এ সুরুর হলো কোরআন দিয়া প্রমাণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈদ এ সুরুরটা কোরআন দিয়া প্রমাণ কেমনে শুনেন? আল্লাহ রাব কি কোরআনের মধ্যে কি ঈদুল ফিতর কথা আছে নাকি? এই কোরআনের মধ্যে ঈদুল আজহা আছে নাকি? বুঝতে না ওয়াজ তো অনেক কঠিন। ঈদ এ সুরুর, ঈদ ঈদ এ শারঈ, ঈদ শার ঈদ এ সুরুর হলো কোরআন দিয়া প্রমাণ। আল্লাহ বলছেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফা বি যালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা
বলেছি ঈদের শুরুর কুরআন দিয়া প্রমাণ, আর ঈদে সারি ঈদুল ফিতর ঈদুল আযহা ঈদ আরাফা ঈদুল জুমআ ঈদ হাদিস দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ কোনা গেলিগা, ঈদের শুরুর আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি কোনো ফজল পাও তোমরা আনন্দ করো, তাইলে বোঝা গেল ফজল পাইলে আনন্দ করতে হবে এটা কোরআনে আছে না? রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহ যে বলছেন ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম দুই প্রকার, ইলমু ইলমান। এলেম প্রথমত দুই প্রকার, একটা হলো ইলমে জাহির আর একটা হলো ইলমে বাতিন। বালাগত মান্তিকের কায়দায় এলেম আবার দুই প্রকার, একটা ইলমু তাসাব্বুর একটা ইলমু তাসদীক। আর তরিকতের ভাষায় এলেম চার প্রকার, একটা ইলমে শরীয়ত তরিকত হাকিকত মারেফত, শরীয়ত তরিকত হাকিকত মারেফত। আবার এই এলেম গুলার বাইরেও আরো কিছু এলেম আছে, এই এলেম অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, আল্লাহর ওলিদের গেলে এই এলেমটা পাওয়া যায়। ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এরপর আরেক তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। এখন আপনারা হাজীগঞ্জের মানুষ বলেন কোরআন পাই আমরা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? যদি কেউ বলে কোরআন পাই আমরা খুশি না, তার ভিতরে গন্ডগোল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিককে। এই কোরআন আপনারা হাজীগঞ্জের কোরআন যদি কাঠের ভিতরে বন্ধ বইরা নদীর মধ্যে ভাসায়া দেন, কোরআনের একটা জেরার অসুবিধা কমে না, জবরের অসুবিধা কমে না। কারণ এই কোরআনের বাড়ি বাংলাদেশের কোন প্রেসকে আল্লাহ দেয় না। জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিককে। দুনিয়ার সব কোরআন যদি গাঁটটি বান্ধা ফালাই দেন কোরআনের কোনো অসুবিধা নাই। কোরআন লাউহে মাহফুজে অঙ্কিত মোহর অঙ্কিত সংযোজিত, এই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। দালিকা কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। যুবকের দল এই জন্য ফজল মানি হলো কোরআন, আরেক জায়গায় লিখেছে ফজল মানি হলো ইসলাম। এ আমার হাজীগঞ্জের বাবা জবান খুলে কোন ইসলাম ধর্ম পাই আমরা খুশি না বেজার? আর বড় করে কোন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম বলে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য শুধুমাত্র মুখে দাঁড়িয়ে রাখলেই মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে পাগড়ি লাগাইলেই মুসলমান হওয়া যায় না। রাসূল মুসলমানের সংজ্ঞা দিয়েছেন এভাবে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার মুখের জবানের কথা না দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হলো মুসলমান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, ইসলাম ধর্মে প্রবেশ করো বা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো। এই জন্য যুবক ভাইয়ের আমার আপনারা জবান খুলে কোন কোরআন পাই আমরা খুশি না বাজার,
এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মহিলা যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পৃথিবীতে একটা মহিলাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন আমার নবীর উপরে কোরআনটা নাজিল হলো আমি দেখলাম নবীর কপাল মোবারক, ঘাম মোবারক, পসিনা মোবারক চিকচিক করতেছে। সুবহানাল্লাহ বলেন না, এমন পাওয়ারফুল কোরআন আমার নবীর উপর নাজিল করেছে। আজকে যারা কোরআন কোরআন বলে কিন্তু কোরআন যার উপরে নাজিল হয়েছে ওই নবীর উপরে অনেকে সমালোচনা করে আসে না না। আমার পূর্বে আমার বাজান আল্লামা শাইখ আবু সুফিয়ান কারাবিদি আল কাদরী হুজুর আপনাদের অস্থিরতার কারণে কথাটা ভালো করে বলতে পারে নাই। তিনি বলেছিলেন, আমার নবী 40 বছরে নবুয়তে পাইয়া নবী হই নাই, আমার নবী দুনিয়াতে এসেছেন নবী হইয়া, দুনিয়াতে এসেছেন নবী হইয়া, দুনিয়াতে আসার আগেও আমার নবী, আদম হওয়ার আগেও আমার নবী। জোরে জোরে কোন ঠিক কিনা, আরে আওয়াজ করে কোন ঠিক কিনা বলে। এই জন্য কোরআন পাইয়া আমরা খুশি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দরাদামের মধ্যে তাসরিফ দেন। আল্লাহ বলছেন, ওয়া বি রহমাতিহি ফামি যালিকা ফালিয়াফরাহু, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কোনো রহমত পাও তাইলে আনন্দ করো। আমার হুজুরে শুরুতে ওই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, আমার সাথে সবাই পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার নবী আপনার নবী গোটা জাহানের জন্য রহমত, এই রহমত পাইলে আনন্দ করো। এই ঈদের নাম ঈদে শরীনা, এই ঈদের নাম হলো ঈদে সরুর। ঈদে সরুর করতে গেলে এবাদত লাগে না, ঈদে সরুর করতে গেলে নামাজ লাগে না, ঈদে সরুর আদায় করতে গেলে রোজাও লাগে না। আজকে যারা ফতোয়া যায় পাবলিকে দোকা বানাইতে চায়, ঈদুল ফিতরের নামাজ আছে, ঈদে মিলাদুল নবীতে নামাজ আসেনি, ঈদুল ফিতরের ঈদুল আজহাতে কুরবানি করে, ঈদে মিলাদুল নবীতে কুরবানি করেনি, এইভাবে পাবলিকে বোকা বানাইতে চায়। যুবকের দল মনে রাখবা, ঈদে শুরুর করতে গেলে নামাজ লাগে না। আজকে দেখেন তো ঈদুল ফিতরের মধ্যে যদি কেউ নামাজ পড়তে না যায় তাইলে আপনারা বলেন গুনাহ হবে কি হবে না? ঈদুল ফিতর না গেলে গুনাহ হবে, ঈদুল আজহাতে না গেলে গুনাহ হবে, দুইটা ঈদ আদায় করা হলো ফরজ, কথা কোন ঠিক কিনা? কেউ যদি ওই ঈদগার ময়দানে না যাইয়া ঘরের মধ্যে ঘুমায় থাকে তার আমল নামা গুনাহ লেখা হয়ে যাবে। আর ঈদে সরুর ঈদে মিলাদ নবী এমন একটা ঈদ যে ঈদ মিলাদ নবীতে আপনি যত যাইবেন তত সওয়াব পাবেন, মহব্বত নিয়ে ঘরে বসে থাকলেও আপনি সওয়াব পাবেন, কথা বলেন ঠিক কিনা? ঈদে সরুরও বোঝে না, ঈদে সারিও বোঝে না, একটার মধ্যে আরেকটা লাগাই দেয় কি দরকার ছিল বলেন? এই সমস্ত বিষয় নিয়ে বিতর্কের কি প্রয়োজন ছিল কথা কন্টে কিনা? মুস্তাহাব বুঝে না, মুস্তাহসান বুঝে না, এগুলো না বুঝে পাবলিক গুলোর মধ্যে কেন বিতর্ক লাগাচ্ছে আমি কিছু বুঝি না। তবে একটা জিনিস পরিবর্তন হচ্ছে, বহুত জায়গা দেখতেছি এই মিলাদ নবীর মাস আসার পরে বহুত নাচ সন্ধ্যা চলতেছে, মাশাআল্লাহ চলুক, আমরা খুশি, আমরা খুশি, একটা জলুস লেগে গেছে আমরা খুশি। তবে আমি এখনো আশাবাদী আলেমুল আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গায় ফুরুই হোক যে কোনো বছরের সমস্যা হোক আমরা আলোচনা সাপেক্ষে টেবিলে বসে সমাধান করতে পারলে আমার মনে হয় এখন যেই সুযোগ এসেছে যদি এই সুযোগ যদি আলেমুল আমার কাজে লাগাইতে না পারে 153 বছরও পারবে না। জুলুসের মধ্যে আক্রমণকে রক্তাক্ত করে আপনি বিভাজন সৃষ্টি করেছেন, এগুলো করবেন না, এগুলো ভালো লক্ষণ নয়, মনে রাখবেন, খুব সতর্ক থাকবেন, আমি কোথায় কথা বলতেছি আপনি নিশ্চয়ই বুঝতেছেন। বলুন, রসুলকে পাইয়া আমরা খুশি না বেজা, কোরআন পাইয়া খুশি না বেজা, ইসলাম পাইয়া খুশি না বেজা, এই খুশি খুশি যে বলতেছেন এটার নাম ঈদ। ইসলাম পাইয়া কি আমরা একদিন খুশি না প্রতিদিন খুশি? কোরআন পাইয়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? নবী পাইয়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? এটার নাম তো ঈদ, এটার নাম ঈদের সুরুর, এটার নাম কি? ঈদের সুরুর,
আমাদের জীবনে অনেক প্রসঙ্গ আসে আনন্দিত হওয়ার, এটার নাম ঈদের সুরুর। ঈদের সুরুর বুঝতে হবে, ঈদের শরীর বুঝতে হবে, ঈদের শরীর হাদিস দ্বারা প্রমাণিত, ঈদের সুরুর কোরআন দিয়ে প্রমাণিত। আমি কি বোঝাতে পেরেছি? এগুলো বুঝতে গেলে আরো বিতরণযুক্ত হবে, সহজ সরল ভাষা না, এগুলো ইলমি কথা এবং বুঝার মতো কথা বলছি। যুবক ভাইয়ের আমার, আমার নবী এসেছে, আমরা খুশি না বেজা, আরো বড় করে খুশি না বেজা। এই জন্য হযরত বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, হে বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চেহারাটা কি তলোয়ারের মতন চকচক করত? তিনি বললেন, না না, আমার নবীর চেহারা তলোয়ারের মতো চকচক করত না, আমার নবীর চেহারা মোবারক চাঁদের চাইতে আরো সুন্দর। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাতের বেলা নবীর কাছে গেলাম, নবী পাকের কাছে গিয়ে দেখলাম আমার নবী লাল রঙের চাদর পরে তিনি বসে আছেন। আমার নবী যখন চাদর পরে যখন তিনি বসে আছেন, একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আর একবার আমি আকাশের জ্বলজ্বল চাঁদের দিকে তাকাইলাম। আমি যখন নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছি, আবার যখন আকাশের চাঁদের দিকে তাকাইছি, আমি তাকাইয়া দেখলাম আমার নবীর চাঁদের চাইতে আরো সুন্দর। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আয়েশা, ও আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে গড় সংসার করেছেন, আমার নবীর চেহারাটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, শোনো শোনো, ইউসুফ নবীর কেন, ইউসুফ নবীর দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পায় নাই। ওই মজলিসে যদি তারা আমার নবীকে দেখত, শুধুমাত্র আঙ্গুল নয়, তাদের কলিজাটা কাইটা খান খান কইরা ফলাইত, জাররা পরিমাণও তারা টের পেত না। এরপরে আমার নবীকে প্রশ্ন করে, আয়েশা, আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কোরআনের জের জবর পেশার অক্ষরে যেমন সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ, সেই নবী রহমাতুল লিল আলামিন ওই দুনিয়ার মধ্যে তাসবিহ এনেছেন এই রবিউল আউয়াল মাসে। আম্মা জান আহ আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ডাক দিয়ে বলতেছেন, আমি দেখেছি সত্যজাত একটা নূরের পুতুল আমার সামনে এসেছেন। আমি তখন নবীকে ধরার জন্য গেলাম, তখন নবীর ফুফু আম্মা সুফিয়া ডাক দিয়ে কয়, আমি দেখলাম আমার নবী দুনিয়াতে আসার পরে আমি দেখলাম গুনগুন করে নবী দুইটা স্লোগান দিয়েছে, একটা স্লোগান দিয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দুই নম্বর সাক্ষী দিতেছে আমি নবী হলাম আল্লাহর রাসূল। এখন যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছেন, তারা এই কথাগুলো কেমনে অস্বীকার করবেন? নবী আমার বলে নবীর বয়স 9 বছর মতন করে 10 বছর, আমার নবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আমার নবী বলছেন ওই পাথরটাকে আমি এখনো চিনি, যেই পাথরটা আমাকে রাস্তার মধ্যে সালাম দিয়েছে, পাথর আমার নবীকে নবী মনে কইরাই শৈশবে সালাম দিয়েছে। আজকে আমরা যারা নবীকে নবুয়তের আগে নবী ছিল না মর্মে ক্যানভাস করতে চাই, আমার মনে হয় আপনারা ভুল পথে আছেন। এই যদি থাকে আপনাদের ইমানের ধন্য দশা, তাইলে একদিন আপনাদের বেহাল দশা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আম্মা যারা আমেনা বলেন, আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা দুইটা স্লোগান দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এ যুবক, মা আমেনা নবীকে এই রবিউল আউয়াল মাসে ধরতে গেলেন, মা আমেনা বলে আমি তাকে দেখলাম জান্নাতের 4টা মহিলা, একটা মহিলা হলো পৃথিবীর সবচাইতে বড় সুন্দরী, যার নাম হলো হযরতে মা হাওয়া, 2 নম্বর মহিলার নাম মা আসিয়া, 3 নম্বর মহিলা মা হাজেরা, 4 নম্বর মহিলা হলো মা মারিয়াম। এই 4টা মহিলা আমার নবীর আকাশের দিকে উড়ায় আল্লাহ আকবার বলে কেন, কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবকে একটা দুলনার মধ্যে আইনার শুয়ায়া দিল। মা আমিনা বলেন, আমার নবী দুনিয়াতে খতনা হইয়া এসেছেন। আমার নবী বলে, আমি খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছি,
আমার নবীর লজ্জাস্থানকেও দেখে নাই। মা আমিনা বলে আমার নবীর গায়ে মোবারকের ভিতরে জান্নাতের জামা মোবারক। এরপর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার নবী দুনিয়াতে এসেছে আকাশ থেকে আইনা একটা দুলার দুলনার মধ্যে শুয়াইছে, আমি দেখলাম দুলনাটা বিনা বাতাসে লড়তেছে, বিনা বাতাসে একবার উত্তরে যায় দক্ষিণে যায়। আমি মনে মনে ভাবতেছি বিনা বাতাসে দুলনাটা লড়ে কেন। আমি একদিন নবীর জিজ্ঞাসা করছি, নবী গো, ও মায়ার নবী, আপনি যখন ছোটবেলায় দুলনার মধ্যে ছিলেন আপনার দুলনাটা বিনা বাতাসে লড়াচড়া করছিল, আর আপনার দুলনা শুধু লড়ে নাই, আপনার দুলনা যখন উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, আপনার দুলনা যখন দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুলনা মোবারক কেন লড়ছে? ওই নবী ডাক দিয়া কয়ে, চাচা গো, আমার দুলনাটা বিনা বাতাসে লড়ে নাই, আমার দুলনাটা যিনি লড়াইছিল তিনি হলো হযরতে জিব্রাইল আলাইহিসসালাম। এই দুনিয়ার কোনো মানুষকে আমার দুলনার খেলার সাথী বানাই নাই আমার আল্লাহ, আমি নবীর সম্মানে আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানাইয়া দিছি। আর বড় করে গন্না আল্লাহু আকবার, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা গাম বলো, সাহাবীরা আতর বানাই গাম, চিন জান মান কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, বলো চিন জান মান কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি হাজি গঞ্জবাসী, আরো শুনবানি হাজি গঞ্জবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে উস্তুনে হান্না নায়েক খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না উস্তুনে হান্না নায়েক খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন একরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হত বাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হত বাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই, মাশাল্লাহ, গাম বলো না সাহাবীরা আতর বানাই। আমার যুবক ভাইরা কি বলবো নবীর শান, এই হলো আমার নবী দুনিয়াতে এসেছে, আসমানের যে তারকাগুলো মা আমিনার ঘরের কাছে জার বাতি হয়ে গেছে, আল্লাহু আকবার বলে কেন, আমার নবী রাস্তা দিয়ে যায় আকাশের মেঘমালা নবীর ছায়া দেয়, আমার নবী আপনার পাথরে কদম মোবারক দেয়, এই পাথরটা তোলার মতো নরম হয়ে যায়, আমার নবী রাস্তা দিয়ে যায় গাছপালাগুলো নবীর দিকে ঝুঁকে যায়, আমার নবী যেই ঘরের মধ্যে শোভাগমন করেছেন ওই ঘরের দিকে খানে কাবাটা ঝুঁকে গেছে, এইগুলা যখন অবস্থা নবীকে একদল এক শ্রেণীর মানুষ দেখতেছেন, নবী পাক যেই দিকে যায় সেই দিক দিয়ে ওই আকাশের মেঘমালা ছায়া দেয়, সমাধি ভিতরে সবাই ভালো মানুষ থাকে না, কিছু মানুষ দেখবেন হিংসুক, আরো বড় করে আসে না নাই, দেখবেন আপনার মেয়েটা যদি গোল্ডেন এ প্লাস পায় স্কুলের মধ্যে আপনার মেয়ের পুরস্কার দেয়, আর গড়ের সাথের মেয়েটা ডাক দিয়ে কয় এই মেয়েটা নাকি নকল করে ভাস করছে, এটা কি ভালোবাসার কথা নাকি হিংসার কথা,
আমার নবী আপনার নবী রহমাতুল্লিল্লাহ আমি রাস্তা দিয়া যখন চলতেন, ওই নবীর উপরে যখন আকাশের মেঘমালা গুলো ছায়া দেয়, একটা ইহুদি আমার নবীকে মারার জন্য হাতের মধ্যে অস্ত্র নিয়েছে, জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না, নবীরে মারার জন্য যেমন ষড়যন্ত্র শুরু করেছে, আল্লামা শেখ আবু সুফিয়ান কানাবিদি হুজুরকেও নবীর প্রেমিক হওয়ার কারণে অনেক মানুষ মারার ষড়যন্ত্র করে আসে না, না নবীর পক্ষে থাকলে আপনার আপনার উপরে মুসিবত আসবে, কুরআনের পক্ষে কথা বললে আপনার উপরে মুসিবত আসবে, ইসলামের কথা বললে আপনার উপরে মুসিবত আসবে। একটি কথা মনে রাখবেন, সকল মুসিবতে যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন, নবীর উপরে যদি ভালোবাসা রাখতে পারেন, আল্লাহর কসম বিরুদ্ধবাদীরা হেরে যাবে, আপনার হাতে বিজয়ের নিশান উড়বে, কথা বলেন দেখবে না। আল্লাহু আকবার বলেন না কেন? এই মুহূর্তে যদি কেউ আপনাকে 10,000 টাকা দেয়, আপনি কি নবীর গালি দিবেন? কোরআনের বিরুদ্ধে যাবেন? ইসলামের বিরুদ্ধে যাবেন? যখন যখন সকল মানুষ, যখন সমস্ত মানুষ অর্থের কাছে ঈমান বিক্রি করে দেয়, মনে রাখবেন তার কপালের মধ্যে দুর্গতি আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো অর্থের কাছে বিক্রি হই নাই, কথা বলেন ঠিক কিনা? যারা বিক্রি হয়েছে তারা সুন্নি নয়, বন্ড কখনো সুন্নি নয়, সুন্নি কখনো বন্ড নয়, কথা কন ঠিক কিনা? শিয়া কখনো সুন্নি নয়, সুন্নি কখনো শিয়া নয়, এক একজন এক এক সময় এক একটা রং ধরে, কিন্তু হাকিকত যেখানে আছে সেখানে আছে, আসল মূলে যে থাকতে পারবেন তার বিজয় নিশান উড়বেই, কথা বলেন ঠিক কিনা? নবী আমার গাছের নিচে ঘুমায়, এই হাজীগঞ্জের মানুষের ইমান তো বড় তাজা, নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? এদিকে ফুলা ফান্ডি ঘুমাইতেছে, সবাই মিলেমিশে নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? খোদার কসম, তুমি ঘুমাইলে উযু ভেঙে যাবে, রসুল ঘুমালে উযু ভাঙবে না, তার দ্বারাই প্রমাণ হয়ে গেল নবী কাহারো মত না। নবী এইভাবে ঘুমাইতেছে গাছের নিচে, কিসের নিচে? এক ইহুদি হিংসায় জ্বলতেছে, নবী যেহেতু ঘুমাইতেছে, এখনই যায় নবীরে শেষ করে দিব, কারণ এই নবী যে নবী লক্ষণ দেখতেছি আমরা বাপ দাদার ধর্মের উপরে শুনকালি লাগতেছে, নবীরে মারার জন্য যখন এইভাবে যখন আস্তে 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 ছুরিটা নিয়ে কাছে গেছে, খুব নবী ঘুমাইতেছে এইভাবে, রসুল তো নিজের জবান মোবারকে বলছেন ফা ওয়াল্লাহি মা ইখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কিছুই গোপন নাই। নবীরে যেই মারত কাছে যাবে, ওই মুহূর্তেই ওই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে, কি হয়ে গেছে কথা কেন, কি হয়ে গেছে? আল্লাহ যদি হাসরের মাঠে পাকড়াও করে, নবী আপনাকে ছোটাই নিয়ে যাবে, নবী যদি কাউকে পাকড়াও করে, আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আপনি মাফ দিবেন না ততক্ষণ আমিও দিব না, এটা বুঝতে হবে, যখন নবীকে মারতেই গেছে তখন তার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়েছে ভালো কথা, কিন্তু যন্ত্রণার শেষ নাই, রাতের বেলা ঘুমাইতে পারে না। ভাগ্যক্রম দেখেন এই যে ঘরের লোকটা অন্ধ হলো, সেই ঘরে একটা মেয়ে আছে, মেয়ের নূরান মেয়েটার নবীজি নূরানির চেহারা মোবারক যেদিন দেখছেন সেদিনই নবীর হাতে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, যেখানে ফেরাউন সেখানে মুসলমান, নাকি যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে তারা সেখানে আমরা, হ্যাঁ এটি তো হিডা হিডাই তো হিডা। মেয়েটা ডাক দিয়ে বাবা তোমার চোখ দিয়ে ভালো ভালো নিয়ে গেলে অন্ধ হইলো কেন? তখন মেয়েটা বলতেছে, আমি মোহাম্মদকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গেছিলাম, যখন ছুরিটা দিয়ে আঘাত করবে এই মুহূর্তে আমি অন্ধ হয়ে গেছি। তখন মেয়েটা তো আর মনে মনে কয়, যদি আমি এখন বলি যে আমি মুসলমান হয়েছিলাম আমার বাপ তো আবার আমার ধর্ম, এই জন্য গোপন রাখকে বলতেছে বাবা কি দরকার ছিল যাকে আসমানের মেঘমালা ছায়া দেয় তাকে মারার জন্য? আরে এত কথা কইছ তাড়াতাড়ি চোখের মধ্যে ওষুধ দেয়,
ওষুধ দেয়। অনেক কবিরাজের কাছে গেছে, ডাক্তার ওষুধ না, যত ওষুধ লাগাই ব্যথা শুধু বাড়ে, ব্যথা কমে না বাড়ে। তো পাশের মানুষ, আরে ব্যথা তো ভালো জিনিস, এমন ভাবে কান্না শুরু করছে, কান্নার মধ্যে কোনো মায়া নাই, মানে এমন কান্নার কোনো সুরও নাই, কান্নাও বেরস, ব্যথাও কঠিন। পাশের বাড়ির মানুষ কাছে এটারে লয়ে গেছেন, এর জ্বালা বেফতারের জ্বালা ঘুমাইতাম পারি না, কান্না কোনো আসল নাই সসল নাই, জয়া যায় দিকে অন শত হইলে তো মেয়ে, মেয়ে কি বাপরে ফেলাইতে পারে, কথা কেন মেয়ে বাপরে ফেলাইতে পারে। এই দেশে দেখবেন হাজীগঞ্জের মধ্যে দেখবেন অন্য যত মেয়ে আছে, মেয়েরা বাবার ভক্ত হয়ে বেশি, কথা কন ঠিক কিনা? তো মেয়েটা ডাক দিয়ে কয়, আপনারা কষ্ট নিয়েন না, আমার বাপের ব্যথা তোর ভালো হচ্ছে না, এখন আমিও তো অনেক চেষ্টা করতেছি, আমার দুইটা দিন সময় দেন, যদি দুই দিনের ভিতরে যদি ভালো না হয় তাহলে আমি এমন জায়গায় নিয়ে যাবো যেখানে কোনো মানুষ নাই, আমার বাপে কান্নে কান্নবো। মেয়েটা তখন ইচ্ছা মতো ওষুধ লাগায় আর ব্যথা বাড়ে, হঠাৎ করে মেয়েটা তাহাজ্জুদ পড়ার পরে যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে যেন বলতেছে, তোর বাপের চোখের মধ্যে দুনিয়ার সব ওষুধ লাগাইলেও ভালো হবে না, যেই নবীকে মার দিয়েছে সেই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগা, তোর বাপের চোখ ভালো হয়ে যাবে। এই আওয়াজে মানি না জোরে কোন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ তুমি জীব তুমি মর, আধার ঘরে তুমি আপন, তুমি জীব তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারে সবাই, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, আর হৃদয় নামে একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটা রাত্রির বেলা যেই মাত্র ঘুমাইছে গো, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কে যেন তার ডাক দিয়া বলে, এই দুনিয়ার ডাক্তার কবিরাজির এই ওষুধ লাগাইলে তোর বাবার চোখ ভালো হবে না, যদি তোমার বাবার চোখ ভালো করতে চাও, যেই নবীকে ছুরি নইয়া মারতে গেছে ওই নবীর কদম মুবারকের ধুনা মুবারক লাগাও, মেয়েটার চোখ ঘুমটা ভাঙে গেছে আর মনে মনে ভাবতেছে আমার বাবা গেছে নবীরে মারার জন্যে, আর আমি যদি নবীর কাছে বাবার জন্যে কদম মুবারকের ওষুধ চাই তাইলে আমার নবী আমাকে দিবে কি না, এই নিয়ে যখন মেয়েটা মনে মনে চিন্তা করে আমার বাবা নবীরে মারতে গেছে, আমি নবীর কাছে কেমনে কোন মুখ নিয়ে চাইব, এই কথা ভাবতে ভাবতে মেয়েটা আবার মনে মনে ভাবতেছে আমার নবী দিবে না কেন, আমার নবী তো শুধুমাত্র একজনের রহমত নয়, আমার নবী তো গোটা কলকাতার জন্য রহমত, রহমতান লিল আলামিন। ওই মেয়েটা মনে মনে কল্পনা করে
পরে আমার নবী আমাকে দিবে আমার নবী কোন রহমত। এবার নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি, আমার বাবা আপনাকে মারতে এসেছিল, যদি আমি আপনার কাছে কুরবানি হয়েছি, যদি আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবা আপনাকে মারতে যাইয়া আল্লাহ বেজার হইয়া গেছে, কিন্তু আমার বাবার দুইটা চোখ অন্ধ হইয়া গেছে, এই দুনিয়ার কত ঔষধ আমি বাবার চোখে লাগাইলাম, আমার বাবার চোখ ভালো হয় না, আমার বাবাকে এলাকা থেকে দূরে সরাইয়া নেওয়ার চিন্তা করেছিলাম, যেই মাত্র রাতের বেলা ঘুমিয়েছিলাম গুবের ঘরে স্বপ্নে দেখলাম কে যে বলতেছে আপনার কদম মুবারকের ধুলা মুবারকি আমার বাবার চোখের মধ্যে লাগাইতাম, দিবেননি গো নবী দিবেননি, আমার নবী তো দয়ার সাগর। আরে তাইফের জমিনে যুবক যুবক পোলাপান নবীরে পাথর মাইরা পিঠ মুবারকে রক্ত লাল বিড়ে ফেলাইছে, জিব্রাইল সাল্লাম আইসা নবীর ডাক দিয়া বলছে, ও নবী গো একটা বার আমার অনুমতি দেন, তাইফের পাথর দিয়া কাফের গুলার মাটির সঙ্গে আমি মিশাই ফেলে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেছেন, হা জিব্রাইল তুমি যদি তাদেরকে পাথর চাপা দিয়ে মেরে ফেলো তাইলে আমি আল্লাহর পক্ষ থেকে যেই অমীয় পানির দাওয়াত নামা নিয়ে এসেছি, আমি দাওয়াত নামা গুলো আমি পৌঁছাবো কার কাছে, আমার নবী কোনোদিন কাউরে বোধ দোয়া দেয় নাই, আমার নবী যে পাথরের মধ্যে হেলাম দিয়া তায়েফে বসছিলেন, আমি উমরা যাইয়া সেই পাথরটা দেখে এসেছি, ওই পাথরের মধ্যে এখনো নবীর রক্ত মুবারকের দাগ মুবারক লেগে আছে, চিৎকার মানে নাকি আল্লাহু আকবার বলা যাবে না। আমার নবী কত কষ্ট করেছেন, আমার নবী প্রতিশোধ নেয় নাই, কিন্তু আমার নবী ডাক দিয়ে বলে, নাও গো নাও পাথর মধ্যে নবীর কদম মুবারকের ধুলা মুবারক দিয়া দিছে। এবার মেয়েটা ধুলা মুবারক লইয়া আল্লাহ আকবার সুরে বলবেন, যেই মাত্র বাবার কাছে গেছে গো ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়া বলেন, ও মা চোখের ব্যথা ভালো লাগে না, তুমি কোথায় গেলা? এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা জান জীবনে কত ওষুধ লাগাইছি ব্যথা শুধুমাত্র বেড়েছে, এবার আমি আপনার চোখে যে ওষুধটা লাগাবো, যদি আপনার চোখটা ভালো না হয় জিন্দগিতে আর চোখের মধ্যে ওষুধ লাগাইতাম না। এই কথা বই না মেয়ের বাবা ডাক দিয়ে কয়, এ মা দাও দাও তুমি চোখের মধ্যে ওষুধ দাও। এই কথা বলার পরে মেয়ের বাবাটা সুন্দর করে মেয়েটা মেয়ের বাবাকে লম্বা করে শুয়াইয়া চোখটা খুললা, যেই মাত্র ধুলা মুবারক গুলো চোখের মধ্যে ঠাইলা দিছে ওই মুহূর্তে দুইটা চোখ ঠান্ডা ঠান্ডা লাগে। মেয়ের বাবা ডাক দিয়ে গে, আম্মা গো কোথায় থেকে তুমি কোন ওষুধ আনছ, জীবনে কত ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইছ গো মা, চোখের ব্যথা শুধুমাত্র বেড়েছে, এ কোন ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইলা, আমার চোখ দিগো ঠান্ডা ঠান্ডা লাগে, আমার চোখ দিগো আরাম আরাম লাগে। মেয়েটা ডাক দিয়ে কি বাবা, আপনি মেহরবানি করে একটু চোখটা খুলেন না, দেখি আপনি চোখে দেখেন কিনা। মেয়েটার বাবা আস্তে আস্তে করে চোখটা যে মাত্র খুললো, মেয়ের বাবা ডাক দিকে, মা চোখটা শুধু ঠান্ডা ঠান্ডাই লাগে না, আমি চোখ দিয়ে তো আগের চাইতে আরো দ্বিগুণ দেখি। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে বড় করে কন্যা সুবহানাল্লাহ। ওই মেয়ের বাবা ডাক দিয়ে বলে, মা কোথায় থেকে এমন সুন্দর ওষুধ তুমি এনেছ, কোথায় থেকে এত প্রশান্তি ওষুধ দিয়ে আমার হারানো চোখ ফেরত দিয়েছ, মা গো মা একবার ডাক্তার নামটা বলো না, গায়ের চামড়া দিয়া হলুদ তার জুতা বানাইয়া দেব। এবার মেয়েটা মনে মনে কয়, যদি আমি নবীর কথা বলি তাইলে আমার বাবা আমার প্রতি চড়াও হতে পারে। আবার মেয়েটা মনে মনে কয়, যদি আমি নবীর নামটা বলি, যেহেতু নবীর ধুলা মুবারকের রোগটা ভালো হয়েছে তাইলে আমার বাবা নবীর প্রতি দুর্বল হতে পারে, আবার কালিমা পড়িনা মুসলমান হতে পারে, কথা কোন ঠিক কিনা? যেই মাত্র এই চিন্তা ভাবনা কইরা মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা আপনি যেই নবীর মারতে গিয়ে
আপনি যেই নবীরে মারতে গিয়েছেন ছুরি লইয়া, ওই নবীকে মারতে যাইয়া চোখ অন্ধ হয়েছে। বাবা গো, অনেক ওষুধ লাগানোর পরে চোখ যখন ভালো হয় না, আমি রাতের বেলা একটু ঘুমাইলাম, ঘুমের ঘুরে স্বপ্নে দেখেছি আমাকে একজন এসে বলতেছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইতাম গো, ওই ধুলা মুবারকটা আপনার চোখের মধ্যে দিয়েছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। মেয়েটা মনে মনে ভাবছে, বাবার মনটা বুঝি একটু এই মুহূর্তে নরম হবে না রে না। কাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ওই মেয়ের বাবা বলে কি বলোস, যে আমার দুশ্মন তার পায়ের পায়ের ধুলাই না আমার চোখে লাগাইছ, এই চোখ আর আমি রাখতাম না। খেজুর দুইটা কাটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করতেছে, আর মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায়, কয় নবী গো, আপনার কদম মুবারকের ধুলা মুবারকটা লাইগা, আমার বাবা ভালো হয়েছে। আর শোনার পরে আমার বাবা হাতের মধ্যে খেজুরের শলা লইয়া চোখের মধ্যে আঘাত করে করে আপনার দিকে আসতেছে। নবী গো, না জানি আমার বাবা এখন আপনার উপরে চড়াও হয়ে যায় কিনা, আমি এসেছি আপনার কাছে। আমার নবী মেয়ের কথাটা শুই না, মুস্কি মুস্কি হাসতেছে, ইন্নাল্লাহ জাওয়ালিল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আমার নবী তুই এমন নবী, নবীর কাছে যাইয়া বলা লাগে না, নবী এমনিতেই দেখে, নবীর কাছে যাইয়া বোঝান লাগে না, আমার নবী এমনিই বুঝে। নবী বলে তোমরা যা দেখো না আমি তা দেখি, তোমরা যা শোনো না আমি তা শুনি, কারণ আমার আল্লাহ পৃথিবীটাকে আমার জন্য অনেক ছোট করে দিয়েছে। চিন্তা করো না, এ মা টেনশন করো না, যে এই মাত্র বলছে আমার বাবা তো আপনার দিকে আসতেছে, খেজুরের কাটা দিয়া যত আঘাত করে চোখের পাওয়ার আরো বাড়ে। আরো বড় বড় কোন সুবহান আল্লাহ, আরো আওয়াজ করে কোন আল্লাহ ভগবান। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার গোরের বাসিন্দা, ও আল্লাহ আমি এ পাপিষ্ট বান্দা, ঠিক কিনা, ও আল্লাহ আমি এ আমি এক পাপিষ্ট বান্দা, ও আল্লাহ রাইত হইলে ডরায়, রাইত হইলে ডর বয়স কলি বুইলা যায়, দিন রাইতে তোমার বান্দার কলবে যে আল্লাহ কো কইরা রে ঘুমাই দিছো সবাই, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, আল্লাহ রাইত হইলে ডরায়, রাইত হইলে ডর বয়স কলি বুইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য, কথা কোন ঠিক কিনা। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, সব ক্ষমতার প্রতি বাধ্য, হর হামেশা গায়, আল্লাহ রাইত হইলে সারাটা জীবন নবী নবী কইরা কেন, আজকে ওয়াজে আয়েশা কইছে, মিনহা খলক না ঘুম, ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, কেন এত নবীর পাগল এই বৃষ্টির ভিতরে, এই হাজীগঞ্জের মুখে বাবা দেখুন জায়গা না। আরে আমি মেমোরিয়াল এই স্কুলে কত ছাত্র পড়লো, কত শিক্ষক পড়াইলো, কত শিক্ষিকা পড়াইলো, কত ম্যানেজিং কমিটি গেল, কত অর্গানাইজিং কমিটি গেল, অ্যাডহক কমিটি গেল, আজকে খবর লইয়া দেখেন এই হাজীগঞ্জের কত গুরুস্থানের ভিতরে এখানের বহুতগুলা মানুষ এতিম হইয়া পড়ে রয়েছে, বৃষ্টির পানিতে কোমর পর্যন্ত গলা হইয়া রয়েছে, গলা পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি, কবরের ভিতরে একেবারে কোমর পর্যন্ত পানি, ওই কবর
ভিতরে হাড্ডি গুলা বাসতেছে, ওই কবরের ভিতরে এক নম্বর হলো ইমান, দুই নম্বর হলো আমল। ইমান যদি না থাকে রে, আমলের গাড়ি যদি না লয়া যাইতে পারো, কবর বড় ডেঞ্জারাস জায়গা। ওই কবর ভিতরে আমার নবী বলেন, ওই কবরটা এমন একটা জায়গা, দুনিয়ার উপরে মাটির উপরে চইলা যদি তুমি ঈমান আনতে পারো, মাটির উপরে চইলা যদি আমল করতে পারো, মাটির নিচে গেলে আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া দিবে, আর মাটির উপরে চইলা দুর্নীতি কইরা দেশের ভব মাইরা বিদেশে টাকা পাচার কইরা, মাটির উপরে চইলা দুর্নীতি কইরা, মাটির উপরে চইলা সুদ খাইয়া, মাটির উপরে চইলা ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা মার বুকে লাথি মাইরা, মাটির উপরে চইলা গীবত কইরা, মাটির উপরে চইলা গুহতান কইরা, মাটির উপরে চইলা মুনাফিকি কইরা, এই জমিনে থাইকাই সব করে যেতে হবে। মনে করতেছেন জমিনের মধ্যে দুই নম্বরই কইরা, মাটির নিচে যাই এক নম্বর বিছানা পাইবেন, অসম্ভব। ইন্নাকা লা তাজিদু মিনা শাওকিল ইনাফ, আঙ্গুর গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। জমিনে দুই নম্বরই কইরা মাটির নিচে যাই এক নম্বর বিছানা পাওয়া যাবে না। সুদপুরের দল গলার ছুরি লাগাই দিল গম, এই গুষ্কুটির কারণে সমাজের ন্যায্য বিচার উঠে গেছে, গুষ্কুটির কারণে সুদকুটির কারণে গরিব আরো গরিব হচ্ছে, এই সুদকুটির কারণে মসজিদে ইমাম নির্যাতিত হচ্ছে, এই সুদকুটির গুষ্কুটির কারণে স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি সমস্ত ব্যবস্থাপনা ধ্বংসের দিকে চলে গেছে। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? দশ টাকার বেতন দেনা 20 টাকার জারি মারে ইমাম সাহেবরে, বেতন কত? 7000। বেতন কত? আচ্ছা দেন তো শৈল নাকি? এই ছেলেটা যদি মনে করছে আমি ইমামতি করতাম না, শুধু শুধুমাত্র সিএনজি সালামত, 7000 রুজি করবো নাকি 15000?7000 টাকার বেতন দিয়ে 14000 টা জারি মারে মনে করছে, আরে শুনেন না তো, মনে করছে মনে অসহায়, কি শেষ করে দিব নাকি? কি সুদ করে কষি দিকে আমার গায়ে লাগছে নাকি? কেউ কার কার গায়ে লাগছে হাত তোলেন? করতেছে রে সারছে রে মারে লেছে রে, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, জোরে কোন ঠিক আছে, যাতে যাতে আস্তে আস্তে যাতে সুদকুরের কলজেরা চিরা জাগা, অ্যাকশন অ্যাকশন, সুদকুরের বিরুদ্ধে, ঘুষকুরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।
দেখে আমার প্রতি রাগ করছে, বাজান গুসা করছে। আমার সেতুটাকে লেগে আমি ডাইনবাম চাই না, আমার একটা অভ্যাস আছে, আমি কারো ধরি না গায়ে বললে। কষ্ট হচ্ছে আপনাদের? খালি একটু না খেলা দিছি, মান করো। আলহামদুলিল্লাহ বলেন। সকলে দূর শরীর মানে আল্লাহুম্মা, সবাই মহব্বতে বলেন লা ইলাহা। এই আস্তে আপনারা সত্যি করে কোন, আমি যে সুদের বিরুদ্ধে বলছিলাম রাগ করছেন, ঘুষের বিরুদ্ধে বলছি রাগ করছেন, সুরসুরটা আসেনি সমাজ, দুর্নীতিবাসটা আসেনি। আমি অত কথা কইছি যে যেটা বাইরে ফাঁসার করছি বিরান মাল লাগে, সব বিবাদ ফেরটা দেশে ফিরে আয় উঠবে, কথা কম ঠিক না বেটি। দেশের টিয়া মাইরা বিদেশে ফাটায়া বিশটা বাড়ি জুতো বাইরে, আল্লাহ কি সহ্য করে? আল্লাহর সঙ্গে নাফরমানি করলে কি আল্লাহ সহ্য করে? মেয়ের বাবা মনে আসেনি কথাটা? কথাকে মনে আসেনি তাইলে আমার সাথে গজলটা বলবেন না, গজলটা বলবেন নি, গজলটা বলেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি গো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আসি গো তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের নাশবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব আর দেখে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ও মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলে, ও মদিনার পথের মাখতাম আমি পেলে শর্মা বলে, ফিরে পেত নয়ন নূরে রিয়াদার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার,
মেয়েটা ডাক দিয়ে কয়ে বাবা গো আপনার চোখের মধ্যে আঘাত করবেন না, নবী আপনারে করুণা করেছে, নবী আপনার প্রতি রহমতের নজর করেছে, এমন বেহায়াপনা এমন নির্লজ্জতা করবেন না, আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুকরিয়া আদায় করেন না। না না, যে আমার দুশ্মন তার পায়ের ধুলা লাইগা আমার চেহারা চোখবানো হওয়ার কোনো প্রয়োজন নাই, হাতের মধ্যে এমন ভাবে আঘাত করতেছে যত আঘাত করে চোখের জ্যোতি আরো বাড়ে আর বাড়ে, নবীর সামনে যেই মাত্র গিয়েছে ওই আমি আর এই চোখ রাখতাম না। তখন আমার আল্লাহ বিবির কাছে জিব্রাইল আইসা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তারে বইলা দেন যেই চোখের ভিতরে হাবিবুল্লাহর চোখে পায়ের কদম মুবারকের ধুলা মুবারক লাগার পরে চোখের মোহ ঔষধ হয়ে গেছে, এই চোখে যত আঘাত করুক না কেন এই চোখের জিন্দিগিতে অন্ধ হবে না। যেই নবীর ধুলা মুবারক লাগে অন্ধ চক্ষু ভালো হয়ে যায়, আর তোমার পায়ের ধুলা যদি তোমার আমার পায়ের ধুলা যদি বালা চোখের মধ্যে লাগায় অন্ধ হয়ে যাবে, আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগাইছে অন্ধ চোখ ভালো হয়ে গেছে, তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবীজি কাহারো মত নয়। কথা কন ঠিক কিনা? নবীর পায়খানা মুবারক আমাদের মত নয়, পেশাব মুবারক আমাদের মত নয়, পসিনা মুবারক আমাদের মত নয়, ধুলা মুবারক আমার মত নয়, ওই রহমাতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন, এসে বলছেন কি জানেন উনি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর পক্ষ থেকে নবী যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা আপনাকে গ্রহণ করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনাকে দূরে থাকা লাগবে। আমরা নামাজ চাই কি চাই না, আরে জোরে কোন চাই কি চাই না, রোজা চাই কি চাই না, যাকাত চাই কি চাই না, দুইটা কথা বইলা যায়, রাখলে রাখবেন না রাখলে নাই, তবে না রাখলে বড় কষ্ট পামো রাখলে আমি বড় খুশি হবো। এক নম্বর কোনো দিন মা বাবার মনে কষ্ট দিবেন না, দুই নম্বর কোনো দিন আপনি নেশা করবেন না, নেশা যদি করবেন বিবেক লোপ পেয়ে যাবে, আপনি ভালো মন্দের পার্থক্য ভুলে যাবেন। এই জন্য আমার নবী আপনার নবী বলেন এই কবর বড় সাংঘাতিক জায়গা, এই কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে তিনটা শাস্তি অবধারিত, এক নম্বর শাস্তি হলো কবরটা একদম চিকন হয়ে যাবে, এই কবরটা একদম সংকুচিত হয়ে যাবে, এমন ছোট হইয়া চাপা মারবে ডান পাশের হাড়িগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড়িগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে, ওই সময় বান্দা বলবে আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত কষ্ট হবে তাইলে কোনো দিন আমি নামাজ ছাড়তাম না, আর একবার আমার সময় দেও না দুনিয়ার যাইয়া নামাজ পড়বো। আল্লাহ বলে না 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 না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে বান্দারে তোমরা কি ভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা, তুমি ছিলাম মুর্দা আমি আল্লাহ তোমার জীবন দিলাম, জীবন দেওয়ার পরে আবার তোমার মরণ দিমু, মরণ দেওয়ার পরে আবার তোমার জীবন দিমু, এই জীবনের পর আর কোনো মরণ নাই, চিরদিন তুমি হইতো জান্নাতি নাই তো জাহান্নামি। যুবকের দল বেনামাজি হইয়া কবর গেলে কবর তোমার চাপা মারবে, তখন তুমি হাই হাই করে কাঁদবা কোনো কাজ হবে না। এবার দুই নম্বর শাস্তি গেল ওই বেনামাজির কবর ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে, হাজিগঞ্জে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিবায়, কিন্তু কবরের ভিতরে আগুন লাগা গেলে ঘরের মানুষটা বুঝতে পারে না কবরে সে আগুনে জ্বলতেছে। এই জন্য যুব ভাইরা আমার, আপনারা সময় থাকতে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, যা নবী বলছে করো তাগুলো করবেন, যা থেকে বলছে দূরে থাকো দূরে থাকবেন। এই জন্য আমার নবী বলছেন তোমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। তাহিরে ওয়াজ যদি দুই মিনিটের জন্য ভালো লাগে অন্তত একটা ওয়াজ নিয়ে যান, মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না, মা বাবা দোয়া করলে সন্তান আল্লাহর বলি হয়ে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলে থাকি আমার বাবা দুনিয়াতে নাই, হুজুর আমার বাবার রওজার পাশে যাইয়া দোয়া করে আসছে গুরুস্থানে, হে যুবকের দল আমার আব্বা হুজুরকে অনেক মহব্বত করতেন, এই জন্য যুবক ভাইয়েরা আমার আমার হুজুর যাইয়া দোয়া করেছেন, যার নাই সে
বুঝে বাবা হারা বেতা কত, দাগ নাই সে বুঝে মা হারা বেতা কত। তাহিরি কাছে মরিদ হইয়া আল্লামা শায়খ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরী হুজুরের কাছে মরিদ হইয়া মা বাবার মধ্যে কষ্ট দিলে হুজুর আপনাকে ভালোবাসবে না, আপনাকে মা বাবাকে ভালোবাসতে হবে। এই জন্য যুবক এখানে অনেক মুরব্বীরা বসে আছে, মুরব্বীরা গাছের ছায়া, এই ছায়াটা দূরে চলে গেলে মনে করো বা দুনিয়াটা অন্ধকার। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে দৃশ্য হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা মুকুটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা মুকুটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যার মা নাই সে কার বাড়িতে যাইয়া মা দরজা খোলো বলবে, যার বাবা নাই সে কার বাড়িতে যাইয়া বাবা গো দরজা খোলো বলবে। এ হাজীগঞ্জের মানুষ, বাবা যদি না থাকে মা যদি না থাকে আগামীকাল গুরু স্থানের মধ্যে যাইয়া বলবা ও আল্লাহ আমার আব্বা আম্মা কবরে চলে গেছে, দুনিয়া থাকতে সেবা করতে পারি নাই, আল্লাহ আমার আম্মার কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। এত মায়া করতে নেছি নি আমরা সংসারে, এত মায়া নি আমরা সংসারে, আজি বুঝি রে শুয়ে কবর বন্ধু নাই রে বান্ধব যে দিলটা নরম করে কন্যা বন্ধু নবী মুস্তফা যা যুব পায়ে ধরে বলে দিয়া যায় নামাজ ছাড়বেন না, পায়ে ধরে বলে যায় মার মনে কষ্ট দিবেন, পায়ে ধরে বলে দিয়া যায় মার মনে কষ্ট দিবেন, পায়ে ধরে বলে দিয়া যায় হারাম খাবেন না, পায়ে ধরে বলে দিয়ে যায় ঘরের পাশের ঘরের মানুষটাকে আপনি কষ্ট দিয়ে কথা বলবেন না,
কারণ ঘরে আগুন লাগলে ওই মানুষটা আগুন নিবাইব, ঘরের মানুষটার লোকে রাগ করবেন না, কারণ আপনি মনে ঘরের পাশের মানুষটা আপনার মরণের পরে খাবার দিবেন, ঘরের পাশের মানুষটারে কষ্ট দিবেন না, আপনি মারা গেলে ওই মানুষটা হুমকি লইয়া গুরুস্থানে কবর করতে আসে, ঠিক কি না? এই জন্য বায়াদেরে বলি, যতটা ওয়াজ করলাম নবীর আগমনের উপলক্ষে ওয়াজ করেছি, তবে একটা কথা বলে দিয়া যায়, কবর বড় ডেঞ্জারাস জায়গা, যেই জায়গায় ইমান আমল না হয়ে গেলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে, একদিন মাটির ভিতরে হবে বল রে মনামা কেন বান্ধব।